নেটফ্লিক্স থেকে পূর্বেই একগুচ্ছ ছবির কথা ঘোষণা করা হয়েছিল এবং সেই কথা মতো শুক্রবারই মুক্তি পেল রাত আঁকেলি হ্যায় ট্রেলার। প্রায় 2 মিনিট 10 সেকেন্ডের ট্রেলারে রুদ্ধশ্বাস ক্রাইম থ্রিলারের একটি পটভূমি রচনা করা হয়েছিল। 1980 সালে উত্তরপ্রদেশে ঘটে যাওয়া একটি ক্রাইম থ্রিলারের গল্প বুনছেন পরিচালক হানি ত্রিহান। এই ছবি দিয়েই পরিচালনার কাজে বলিউডে প্রবেশ ওনার। এক পুলিশ অফিসারের এই কেসের জার্নির মাধ্যমে পুরো গল্প বিবর্তিত হবে। ফিল্মি ফেলোতে আপনাদের আরও একবার স্বাগত। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। রাত আঁকেলি হ্যায় ছবিটি 31 জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে। সিক্রেট গেমসের পর নওয়াজুদ্দিন সিদ্দিকি ও রাধিকা আপ্তে আবার একসাথে এই ছবিতে দেখা যাবে, যদিও এই ছবিতে তারা বিপরীত চরিত্রে কাজ করছেন। ছবিতে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা যাবে নওয়াজুদ্দিন সিদ্দিকিকে এবং অভিযুক্তের ভূমিকায় আছেন রাধিকা আপ্তে। এছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে শ্বেতা ত্রিপাঠী, তিগমাংশু ধুলিয়াম, ইলা আরুন ও সানন্দ কিরকিরিকে। এক বিত্তশালী রাজনৈতিক ব্যক্তিত্বের খুনের ঘটনায় নিযুক্ত হন নওয়াজুদ্দিন সিদ্দিকি। পরিবারের লোকজনরা তার মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলে দাবি করলেও ইন্সপেক্টর তা কিছুতেই মানতে নারাজ। তিনি নিশ্চিত যে ষড়যন্ত্র করেই খুন করা হয়েছে ওই নেতাকে। তদন্ত নেমেই রাধিকা আপ্তের সান্নিধ্যে আসে এবং তার কাছ থেকে একের পর এক গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে থাকেন। গল্পে রয়েছে অনেক গোপন কাহিনী, অনেক অন্ধকার দিক, যার পরিণাম মৃত্যু। ছবিটির জন্য আপনারা কতটা উৎসাহী তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।